আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর সেই অসাধারণ স্থাপত্য শৈলীর ব্লগটি হচ্ছে সংসদ ভবন। তো আমি এর কিছু জানা অজানা তত্ত্ব আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। জাতীয় সংসদ ভবন ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। আর এই অসাধারণ স্থাপত্যশৈলীর জন্য আমরা গর্বিত। আর এই অসাধারণ ভবনটির স্থাপত্যশৈলী নির্মাণ করেছেন আমেরিকান স্থপতি লুই আইকন। বর্তমান জাতীয় সংসদ নির্মাণের পরিকল্পনা শুরু হয়ে দেশ স্বাধীনের আগে। 50 দশকের শেষে আইয়ুব খানের সামরিক সরকার এই সংসদ ভবন নির্মাণের পরিকল্পনা করেন। 60 দশকের শুরুতে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের সে সময়ের তোখড় তরুণ স্থপতি মাজহারুল ইসলামের নকশায় এই জাতীয় সংসদ ভবন হওয়ার কথা ছিল। কিন্তু এমন বিরল সুযোগ নিজেই ছেড়ে দিয়ে এক অনন্য উদারতা দেখান, ডেকে আনেন নিজের পছন্দের জগৎখ্যাত স্থপতিদের। ফলে সুযোগ পেলেন আমেরিকার স্থপতি লুই কেন। ইউরোপের দেশ আমেরিকার স্থপতি লুই কেন 1962 সালে নকশা করেন। যে নকশা তৈরির পিছনে স্থপতি মাজহারুল ইসলামের অবদান অনেকটাই অনালোচিত থেকে গেছে অর্ধশতকেরও বেশি সময় ধরে। 60-এর দশকে $16 বিলিয়ন ব্যয় ধরা হয় এই ভবন নির্মাণের জন্য, যা পরে $32 বিলিয়ন ছাড়িয়ে যায়। এই স্থাপত্যের নানা দিক নিয়ে গবেষণার শেষ নেই। এই বিল্ডিংয়ের মধ্যে কোনো জানালা দেখা যায় না, তবে বাহিরে থেকে বাতাস ঢুকছে এবং কিছুটা ঠান্ডা হয়ে ঘরের ভেতরে যাচ্ছে। বর্তমান সংসদ ভবন ও তার আশেপাশের রূপ দেখে নতুন প্রজন্মের মানুষেরা হয়তো কল্পনাই করতে পারবে না যে মাত্র কয়েক দশক আগেও এই এলাকা ছিল জঙ্গল এবং ধানক্ষেত সহ এক গ্রামীণ জনপদ। আর এইটা হচ্ছে সংসদ ভবনের লাইব্রেরি। এখানে পাওয়া যায় না এমন কোনো বই কিংবা বিভিন্ন সালের ম্যাগাজিন অথবা পত্রিকা। চোখ ধাঁধানো সৌন্দর্যে ভরা এই লাইব্রেরিটি মাত্র একটি পিলার দ্বারা তৈরি করা হয়েছে। আর এটি দেখতে যতটা সুন্দর, এর ভেতরের বই অথবা ম্যাগাজিন কিন্তু অনেকটাই দুর্লভ, যেটা কিনা সব জায়গায় পাওয়া যায় না। তো দেখুন, আমরা আরও একটি কক্ষে প্রবেশ করেছি যেখানটায় বিভিন্ন সালের পেপার অথবা ম্যাগাজিন পাওয়া যায়। এছাড়া জমি সংক্রান্ত অথবা বিভিন্ন আইনি বুকসহ দুর্লভ কিছু বই এখানে সংরক্ষিত আছে। তো আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। তো আপনারা যারা সংসদ ভবন ঘুরে দেখার সৌভাগ্য হয়নি, অবশ্যই ইতিহাস সম্বলিত এই দুর্লভ স্থানটি আপনারা একবার হলেও ঘুরে যাবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।